আপনারা জেনে খুশি হবেন যে এবছর জাতীয় সমাজসেবা দিবস 2024 এ জাতীয় পর্যায়ে অর্থাৎ সারা দেশে শ্রেষ্ঠ সমাজসেবা দিবসের ঘোষণা করা হয়েছে এবং গতকাল দুই জেলার আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের হাত থেকে আমি সম্মাননা গ্রহণ করেছি। এই জন্য আমি কালিকুলবাসীর সকল স্তরের জনগণ এ নেতৃবৃন্দ সহ সমাজসেবার উপর বিশ্ব সকলকে আমি আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলবো এই অবদানটি আপনাদের, এই কৃতিত্ব আপনাদের, আমার কাজের মূল্যায়ন করে আমার কর্তৃপক্ষ আমাকে এই বিষয়টি দিয়েছে, এর জন্য আমার সমাজ মন্ত্রণালয়ের জানাচ্ছি। ওনারা আমার যে কাজটিকে বিবেচনা করেছিলেন সেটা হচ্ছে যে লাইভ ভেরিফিকেশন, সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমানে আমরা ব্যাংকের পরিবর্তে মোবাইলের মাধ্যমে আমরা ভাতাটা প্রদান করছি। এটা করতে গিয়ে আমরা এক দু বছর যাওয়ার পর দেখলাম যে স্বেচ্ছায় মানুষ তাদের মারা গেলে তথ্য দিয়েছে না, বিধবা ব্যক্তি সদবা হয়ে যাচ্ছে তথ্য দিয়েছে না, অপ্রতিবন্ধী ব্যক্তি কার্ড নেই তাও ভাতা পাচ্ছে, সেদিকে আমরা প্রতিটা ওয়ার্ডে তাদেরকে ডেকে এনেছিলাম সসম্মানে যে বছরে তো একদিন আপনার ওয়ার্ডে আসবেন, আপনার তালিকাটা একটু ভেরিফাই করা হবে। এবং এটা করার আগে মাননীয় জেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন অনুমতি নিয়ে আমি কাজটা করেছিলাম। করার পর দেখা গেল উপজেলা জন্য ওয়ার্ডে ডাকলাম, 90% লোক প্রায় এসে উপস্থিত হচ্ছে, হাজিরা দিচ্ছে, প্রায় 5-7% লোক তাদের কোনোভাবে পাওয়া যাচ্ছে না, যারা কোথায়। পরে আমরা তাদেরকে একজন একজন করে সর্টিং করে গ্রামে গিয়ে গিয়ে আমার কর্মীরা এবং আমাদের মেম্বাররা সহযোগিতায় তাদেরকে খুঁজে বের করে যদি কেউ মারা গিয়েছে তাদেরকে প্রতিস্থাপন করা হয়েছে, অযোগ্য হলে বাতিল করা হয়েছে, এবং আমরা পুরো তালিকাটাকে আমরা একেবারে রিফ্রেশ করেছিলাম, এটাকে আমরা নাম দিয়েছিলাম লাইভ ভেরিফিকেশন। এই প্রক্রিয়াটা করার পর আমি আপনাদের পূর্ণাঙ্গ রিপোর্ট আমার মন্ত্রণালয়ে দাখিল করি, অধিদপ্তরে দাখিল করি। এই প্রেক্ষিতে 23-24 অর্থবছরে সারা দেশে এটা প্রয়োগ হয়েছে, এতে প্রায় বিপুল সংখ্যক ব্যক্তি প্রায় 4-5 লাখ লোক এবছর নতুন করে প্রতিস্থাপিত হয়েছে, অপেক্ষমান লোকগুলো নতুন তালিকায় ঢুকতে পেরেছে। এটাকে বিবেচনা করে আমার কর্তৃপক্ষ আমাকে পুরস্কৃত করেছে। আরো একটি আমার সুন্দর একটি কাজ হয়েছে যেটা আমাদের ঢালজুড়ে এলাকার একটি ইউনিয়ন আমরা 40 জন ভিক্ষুককে পুনর্বাসিত করেছি, তার মধ্যে 38 জনের সাকসেস হয়েছে। এরকম কিছু কাজের জন্য আমাদের অভিযোগ আমাকে মূল্যায়িত করেছে এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আমি এই সমস্ত সমস্যা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটুকু বলি আমার চাকরির পাশাপাশি জনগণের উপকার হবে এই কাজটা আমি করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও আমার এই প্রেরণা এই পুরস্কারটা আমাকে প্রেরণা হিসেবে কাজ করবে। আমি যতদিন চাকরি করি চেষ্টা করে যাবো আর মানুষের জন্য কিছু যেন করতে পারি। ধন্যবাদ। মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি।